আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা কচু দিয়ে ছোলার ডাল রান্না। প্রথমে আমি একটি কচু ছিলে এভাবে ফালি করে কেটে নিয়েছি। এখন এতে লবণ দিয়ে মাখিয়ে নিব যাতে কচুতে থাকা আলগা কষটা বেরিয়ে আসে। কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলাম। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই গরম করে তেল দিব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কচুগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখবেন, বেশি আঁচে ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এরকম বাদামি করে তারপরে নামিয়ে রেখেছি। আরেকটা কড়াইতে তেল গরম করে এতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিলাম, আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না অবধি বাদামি রঙের হচ্ছে। একটু বাদামি হয়ে আসলে আগে থেকে ফালি করে রাখা 7-8টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি এতে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি তেল কম ব্যবহার করেছি তাই খানিকটা পানি দিয়ে নিচ্ছি যাতে কড়াইতে মশলাটা পুড়ে না যায়। আমার মশলা কষানো শেষ, এখন এতে স্বাদমতো লবণ দিয়ে নিলাম। আমি 2 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনি চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার স্বাদের উপরে নির্ভর করে। একটু পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা কচুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট এই মশলাতে কচুগুলো রান্না করব যাতে মশলা ভালোভাবে এর ভিতরে যেতে পারে। 1/2 কাপ পরিমাণ ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। 5 মিনিট রান্না শেষে সেই ছোলার ডাল সিদ্ধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম। আমার রান্না হয়ে এসেছে, এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।